বৈজক চিত্র বৈচিত্র্যে আপনারা শুনছেন গ্রেজিয়া দেলেদ্দার বিখ্যাত উপন্যাস মা। উপন্যাসটির পঞ্চম পর্ব পাঠ করে শোনাতে যাচ্ছি। পল আবার ছোট্ট খাবার ঘরে তার টেবিলে বসে আছে। ঘরে একটা প্রদীপ জ্বলছে। যাজক ভবনের গবাক্ষ পথে শৈলশিরাটাকে একটা পর্বতের মতো দেখাচ্ছে। শৈলশিরার আড়ালে ম্লান আকাশে পূর্ণিমার চাঁদ উদিত হচ্ছে। তাকে সঙ্গ দেবার জন্য জনকয়েক গ্রামবাসীকে সে নিমন্ত্রণ করেছে। তাদের মধ্যে শ্বেতশ্রুমণ্ডিত বুড়ো আর ঘোড়ার মালিকও রয়েছে। তারা তখনও বসে মদ খাচ্ছে, হাসি তামাশা করছে আর শিকারের কাহিনী বলছে। শ্বেতশ্রুমণ্ডিত বুড়ো নিজেও একজন শিকারী। সে কিং নিকোডেমাসের সমালোচনা করছিল, কারণ তার মতে সেই নির্জনবাসী বুড়ো ঈশ্বর নির্দেশিত রীতিনীতি অনুসারে শিকার করত না। তার জীবনের অন্তিম মুহূর্তে আমি তার দুর্নাম করতে চাই না, সে বলছিল। তবে সত্যি বলতে কি, সে ফটকাবাজির মানসিকতা নিয়ে শিকারে যেত। গেল শীতের মৌসুমে কেবল নেউলের চামড়া বিক্রি করেই সে হাজার হাজার লীরা কামাই করেছে। ঈশ্বর আমাদের প্রাণী শিকারের অনুমতি দিয়েছেন, তবে কোনো প্রাণীকে নির্বংশ করার অনুমতি তিনি আমাদের দেননি। সে প্রাণীদের ফাঁদ পেতেও ধরত, অথচ ফাঁদ পেতে প্রাণী শিকার করা নিষিদ্ধ, কারণ আমাদের যেমন যন্ত্রণা বোধ আছে প্রাণীদেরও তো তা আছে। ফাঁদে বন্ধ থাকার কালটা তাদের পক্ষে ভয়ানক যন্ত্রণাদায়ক। একবার আমি স্বচক্ষে একটা ফাঁদে একটা খরগোশের পা পড়ে থাকতে দেখেছিলাম। বুঝতে পারেন আসল ব্যাপারটা কি? আসলে খরগোশটা ফাঁদে আটকা পড়ে চিবিয়ে চিবিয়ে পায়ের মাংস ক্ষয় করে শেষ পর্যন্ত মুক্তির আশায় পাটা দেহ থেকে বিচ্ছিন্ন করে ফেলেছিল। আসলে নিকোডেমাসের এই অর্জিত অর্থ তার কি কাজে এলো? সে অর্জিত অর্থ লুকিয়ে রেখেছিল, আর এখন সেই অর্থ তার নাতি দিন কয়েকের মধ্যে মদ খেয়ে উড়িয়ে দেবে। অর্থ উপার্জন তো ব্যয় করার জন্য, ঘোড়ার মালিক বলে। লোকটা বাগাড়ম্বর প্রিয়। দৃষ্টান্ত হিসেবে আমার নিজের কথাই ধরুন, আমি কারো মনে ব্যথা না দিয়ে বেপরোয়া খরচ করে জীবনটাকে উপভোগ করেছি। একবার এক উৎসবে আমার করার মতন কোনো কাজ না থাকায় আমি এক ফেরিওয়ালার কাছ থেকে রেশমি সুতোর গুটানো এক বোঝা লাটাই কিনে নিলাম। তারপর সেগুলো মাঠের উপর লাথি দিয়ে তাড়িয়ে দিয়ে সেগুলোর পিছনে মাঠময় ছুটতে লাগলাম। কয়েক মুহূর্তের মধ্যে সেখানে সমবেত লোকজন আমার সঙ্গে জড়ো হয়ে হাসি উল্লাসে মেতে আমাকে অনুকরণ করতে লাগল। সেই মজার খেলাটার কথা আমি এখনও ভুলতে পারছি না। তারপর থেকে পুরনো পুরোহিত আমাকে দেখলেই দূর থেকেই চেঁচিয়ে বলতেন, ওহে পাশকুয়েল মাসিয়া, তোমার কাছে কি গড়িয়ে দেবার না লাটাই নেই? গল্পটা শুনে উপস্থিত অতিথিদের সবাই হাসাহাসি করে, কেবল পলই উদাসীন, তাকে ক্লান্ত ও বিষণ্ণ দেখায়। শ্বেতশ্রুমণ্ডিত বুড়ো শ্রদ্ধামিশ্রিত স্নেহ সহকারে তাকে লক্ষ্য করে। সে তার সঙ্গীদের তাড়াতাড়ি বিদায় নিতে চোখ টিপে ইঙ্গিত দেয়। সে তাদের বুঝিয়ে দেয় যে ঈশ্বরের সেবককে পবিত্র নিঃসঙ্গতা ও প্রাপ্য বিশ্রাম গ্রহণের সুযোগ দেবার সময় হয়েছে। অতিথিরা একসঙ্গে আসন ত্যাগ করে তাদের নিমন্ত্রণকর্তার কাছ থেকে শ্রদ্ধাভরে বিদায় গ্রহণ করে। পল এবার কম্পিত দীপশিখা আর গবাক্ষপথে তার কক্ষে প্রবিষ্ট মৃদু জ্যোৎস্নার মাঝখানে নিঃসঙ্গ। বিদায়ী নিমন্ত্রিতদের জুতোর শব্দ নির্জন রাস্তা থেকে তার কানে আসছে। তার শয্যা গ্রহণের সময় এখনো হয়নি, যদিও সে অত্যন্ত অবসন্ন এবং তার স্কন্ধদেশ ব্যথা ক্লান্তিতে টনটন করছে। সে যেন সারাটা দিন কাঁধে একটা ভারী জোয়াল বয়ে বেড়িয়েছে। নিজের ঘরে যাওয়ার ভাবনা তার নেই, তার মা এখনও রান্নাঘরে রয়েছে। সে যেখানে বসে আছে সেখান থেকে তার মা দৃষ্টিগোচর নয়, যদিও সে জানে গত রাত্রির মতন আজও তার মা তার উপর সতর্ক দৃষ্টি রাখছে। গত রাত্রি কথাটা মনে হতেই সে অনুভব করে দীর্ঘ নিদ্রার পর সহসা যেন সে জেগে উঠেছে। এজনিসের বাড়ি থেকে প্রত্যাবর্তনের মর্মপীড়া, সারা রাত তার দুঃখ যন্ত্রণা, এজনিসকে লেখা তার চিঠি, প্রার্থনা সমাবেশ, তার পর্বত শৃঙ্খে আরোহণ, গ্রামবাসীদের উৎসব অনুষ্ঠান, এই সব কিছুই তার নিছক স্বপ্ন মনে হয়। তার সত্যিকার জীবন এখন আবার নতুন করে শুরু হয়েছে। এবার তাকে প্রবেশদ্বার খোলার জন্য এক বা একাধিক পদক্ষেপ গ্রহণ করতে হবে। এজনিসের কাছে তাকে যেতে হবে, তার সত্যিকার জীবন আবার শুরু হচ্ছে। কিন্তু সে হয়তো আমাকে আর আশা করবে না, কোনোদিনই আর আশা করবে না।
সে তা জানুতে কম্পন অনুভব করে। তার মনে ভীতি সঞ্চার হয়, তবে এই ভয় আবার এজনিসের কাছে ফিরে যাওয়ার দুর্ভাবনায় নয়, বরং এজনিস যে ইতোমধ্যেই তার ভাগ্যলিপি মেনে নিয়ে তাকে ভুলতে শুরু করেছে এই দুর্ভাবনায়। তারপর সে উপলব্ধি করে যে তার হৃদয়ের গভীরে পাহাড় থেকে প্রত্যাবর্তনের পর সবচেয়ে দুর্বিষহ ও কঠিনতম ব্যাপার হল এজনিস সম্বন্ধে কোনো খবর না জানা, এজনিসের নীরবতা, আর তার জীবন থেকে এজনিসের অন্তর্ধান। তার প্রতি এজনিসের প্রেমের অবসান হবে, এটাই তার পক্ষে নিশ্চিত মৃত্যু। সে দু হাতে মুখ ঢেকে এজনিসের মুখখানা তার মনশ্চক্ষে ফুটিয়ে তুলতে চেষ্টা করে। তারপর সে এজনিসকে সেসব অপরাধের অভিযোগে ভৎসনা করে, যেসব অপরাধের অভিযোগে এজনিসও তাকে ন্যায়ত ভৎসনা করতে পারত। এজনিস, তুমি তোমার প্রতিশ্রুতি ভুলতে পারো না, কেমন করে তা তুমি ভোলো? তুমি তোমার দুটো সবল হাতে আমার হাত ধরে বলেছিলে, আমরা দুজন পরস্পরের সঙ্গে জীবনে মরণে চিরতরে এক গ্রন্থিতে বাঁধা। তুমি সে কথা ভুলে যাবে তাও কি সম্ভব? তুমি বলেছিলে তুমি জানো। তার হাতের আঙুলগুলো তার কণ্ঠদেশ চেপে ধরে, কারণ দুঃখ যন্ত্রণায় তার শ্বাস রুদ্ধ হয়ে আসছিল। শয়তান আমাকে তার ফাঁদে ফেলেছে, সে ভাবতে থাকে। যে খরগোশটা ফাঁদে পড়ে নিজের পা চিবিয়ে চিবিয়ে খেয়েছিল সেই খরগোশটার কথা তার মনে পড়ে। সে গভীর নিঃশ্বাস ফেলে চেয়ার ছেড়ে প্রদীপটা তুলে নেয়। নিজের ইচ্ছাকে বশীভূত করা দৃঢ় সংকল্প সে গ্রহণ করে। নিজের মুক্তির জন্য প্রয়োজন হলে সে নিজের মাংস চিবিয়ে চিবিয়ে খাবে। সে আপন কক্ষে যাবার মনস্থ করে। যাবার পথে সে তার মাকে রান্নাঘরে তার নির্দিষ্ট স্থানে উপবিষ্ট দেখতে পায়। তার পাশে অ্যান্টিওকাস অঘরে ঘুমোচ্ছে। সে রান্নাঘরের দরজা পর্যন্ত এগিয়ে মাকে প্রশ্ন করে, ছেলেটা এখনো এখানে কেন? মা দ্বিধাজড়িত দৃষ্টিতে পলের পানে তাকায়। ছেলের প্রশ্নে সাড়া না দেওয়াই ভালো মনে করে, বরং অ্যান্টিওকাসকে তার স্কার্টের আড়ালে লুকিয়ে রাখতে চায়, যাতে পল সেখানে অপেক্ষা না করে নিজের ঘরে গিয়ে শুয়ে পড়ে। পলের উপর তার আস্থা পুনঃস্থাপিত হয়েছে, কিন্তু তার মনেও শয়তান আর ফাঁদের চিন্তা জাগে। ঠিক মুহূর্তে অ্যান্টিওকাসের ঘুম ভেঙে যায়। মা বহুবার তাকে বাড়ি চলে যাওয়ার কথা বললেও সে কেন এখানে এখনও অপেক্ষা করছে তা তার ভালো করেই মনে আছে। সে এখনও এখানে তার থাকার কারণ ব্যাখ্যা করে পুরোহিতকে বলে, আপনি আমাদের বাড়ি যাবেন বলে মা আপনার আশায় অপেক্ষা করছে। পুরোহিতের মা প্রতিবাদ করে বলে, এত রাতে কারো বাড়িতে যাওয়ার সময়? তুমি এখন বিদায় নাও, তোমার মাকে বলো পল এখন ক্লান্ত, আগামীকাল গিয়ে তোমার মায়ের সঙ্গে দেখা করবে। মা ছেলেটার সঙ্গে কথা বলে, তবে দৃষ্টি তার পলের উপর। পল নিষ্প্রভ দৃষ্টি মেলে প্রদীপটার পানে চেয়ে আছে। তার চোখের পাতা প্রজাপতির পাখার মতন কাঁপছে। গভীর নৈরাশ্যে অ্যান্টিওকাস উঠে দাঁড়ায়। কিন্তু আমার মা যে তার জন্য প্রতীক্ষা করছে, তার ধারণা ব্যাপারটা জরুরি। এমন জরুরি কোনো ব্যাপার হলে সে এখনই গিয়ে তা বলে আসত। যাও, এবার তুমি বিদায় নাও, মা তীক্ষ্ণ কণ্ঠে কথাগুলো বলে। মায়ের দিকে তাকাতেই পলের দৃষ্টি সহসা আবার ক্ষোভে জ্বলে ওঠে। সে বুঝতে পারে তার মায়ের ভয় সে পাছে আবার বাইরে বেরিয়ে না যায়। এই উপলব্ধি পলের মনে অযৌক্তিক ক্রোধের সঞ্চার করে। সে প্রদীপটা ধপ করে টেবিলের উপর রেখে দিয়ে অ্যান্টিওকাসকে বলে, আমরা তোমার মায়ের সঙ্গে দেখা করতে যাব। হল কামরায় পৌঁছে যা হোক সে পিছন ফিরে মাকে বলে, মা, আমি সেখান থেকে সরাসরি ফিরে আসব, দরজায় আগল দিও না। মা সস্থানে বসে থাকে, কিন্তু তারা দুজন বাড়ি থেকে বেরিয়ে গেলে সে আধখোলা দরজার ফাঁক দিয়ে দেখতে পায় যে তারা দুজন জ্যোৎস্নাস্নাত চত্বরটা পেরিয়ে মদের দোকানে প্রবেশ করছে। দোকানে তখনও আলো জ্বলছে। মা আবার রান্নাঘরে গিয়ে গেল রাতের মতন সতর্ক দৃষ্টি রাখতে শুরু করে। সে নিজের সম্বন্ধে এই ভেবে বিস্মিত হয় যে আগের মতন সে আর পুরনো পুরোহিতের পুনরাবির্ভাবের ভয়ে ভীত নয়। আগে যা ঘটেছে তা সবই স্বপ্ন। মনে মনে কিন্তু সে মোটেই নিশ্চিত হতে পারে না যে সেই প্রেতাত্মা ফিরে এসে তার মেরামত করা মোজাজোড়া দাবি করবে না। আমি সেগুলো ঠিক মেরামত করেছি, ছেলের জন্য যে মোজাজোড়া মেরামত করে রেখেছে সেগুলোর কথা চিন্তা করে সে এই কথা উচ্চকণ্ঠে বলে। তার ধারণা, প্রেতাত্মা যদি আসেই তবে সে প্রেতাত্মার বিরুদ্ধে তার বক্তব্য প্রতিষ্ঠিত করে তার সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে পারবে।
চারদিকে গভীর স্তব্ধতা বিরাজ করছে। পানশালার বাইরের গাছগুলো জ্যোৎস্নায় উজ্জ্বল আলোতে রূপালী দেখাচ্ছে। আকাশটা দুগ্ধ সমুদ্রের মতো নির্বল। সুবাসিত লতাগুল্মে সুরভি বাড়ির ভিতরটা পর্যন্ত সুরভিত করে ফেলেছে। পল যে আবার পাপে লিপ্ত হতে পারে তা জেনেও সে যে কেন এমন শান্ত তা সে নিজেও বড় একটা জানে না। আগের মতন দুঃখ সে অনুভব করে না। তার মনশ্চক্ষে ভেসে ওঠে পলের চোখের পাতাগুলো কাঁপছে, যেমন করে ক্রন্দনরত শিশুর পাতা কাঁপে। তা দেখে তার মাতৃহৃদয় স্নেহ ও করুণায় গলে যায়। হায় প্রভু, আর কেন কেন কেন? সে তার প্রশ্নটা শেষ করতে পারে না। প্রশ্নটা কূপের তলদেশে প্রস্তরখণ্ডের মতন তার হৃদয়ের অতলে পড়ে থাকে। হায় প্রভু, কোনো নারীকে ভালোবাসা পলের জন্য নিষিদ্ধ কেন? ভালোবাসা সবার জন্য বিধেয়, এমনকি পরিচারক, মেষপালক, এমনকি দৃষ্টিহীন অন্ধ এবং কারাবন্দী অপরাধীর জন্যেও। তবে কেন তার সন্তান পলের জন্যই শুধু তা নিষিদ্ধ হবে? তারপর বাস্তববোধ তার হৃদয়ে জেগে ওঠে। অ্যান্টিওকাসের কথাগুলো তার মনে পড়ে যায়। এই ছেলেটা চেয়েও তার জ্ঞান কম বলে সে লজ্জিত হয়। তারা নিজেরা পুরোহিত সম্প্রদায়ে যারা সবচেয়ে তরুণ, নারী সংসর্গ থেকে সংযমী ও স্বাধীন জীবনযাপনের অনুমতি প্রার্থনা করেছিল। তাছাড়া তার পল সুস্থ সবল। তার পূর্বপুরুষদের চেয়েও কোনো দিক থেকেই সে দুর্বল ও নিকৃষ্ট নয়। সে কোনোদিন চোখের জল ফেলবে না। তার চোখের পাতা মৃত্যুর চোখের পাতার মতো শুষ্ক থাকবে, কারণ সে শক্তিমান পুরুষ। অশ্রুবর্ষণ তো দুর্বলতার লক্ষণ। আমি অবোধ বাচ্চা হয়ে যাচ্ছি বলে মা ফুঁপিয়ে কাঁদতে থাকে। তার মনে হয় দীর্ঘ একদিনের ক্লান্তিকর আবেগাতিশয্যে সে যেন 20 বছর বুড়িয়ে গেছে। প্রতিটি অতিক্রান্ত ঘণ্টা তার বোঝা বাড়িয়ে দিয়েছে। প্রতিটি মুহূর্ত যে আড়ালে পাথর ভাঙ্গায় রত শ্রমিকদের হাতুড়ির মতন তার আত্মায় আঘাত হানছে। আজ অনেক কিছু তার প্রিয় মনে হয়, অথচ গতকাল এমনটি ছিল না। এই জিনিসের গর্বোদ্ধত মুখটা তার চোখের সামনে ভেসে ওঠে। এই গর্ববোধের অন্তরালে সে তার সত্যিকার অনুভূতি লুকিয়ে রাখে। এই মেয়েটাও বলিষ্ঠ মনের অধিকারিণী, মা ভাবে, সে তার সব দুর্বলতা লুকিয়ে রাখবে। মা এবার ধীরে সুস্থে আপন আসন ত্যাগ করে আগুনের উপর ছাই চাপা দেয়। এমনি সতর্কতার সাথে তা করে যাতে অগ্নিস্ফুলিঙ্গ উড়ে গিয়ে অন্য কিছুতে আগুন না লাগে। তারপর সে সদর দরজাটা বন্ধ করে দেয়, কারণ সে জানে পল সর্বদা একটা চাবি সঙ্গে রাখে। সে সশব্দে দৃঢ় পদক্ষেপে চলাফেরা করে, যেন পল চত্বরের ওপার থেকে তা শুনতে পায়। আর এই দৃঢ় পদক্ষেপ থেকে বুঝতে পারে যে এই দৃঢ় সশব্দ পদক্ষেপ তার মানসিক প্রত্যয়ের বাহ্যিক অভিব্যক্তি। তবে মা অনুভব করে যে এই প্রত্যয় আসলে খুব দৃঢ় নয়। কিন্তু এই জীবনে সত্যিকার দৃঢ় কি? পর্বতের তলদেশ বা গির্জার ভিত্তি? কোনোটাই দৃঢ় নয়। ভূমিকম্প এই দুটোকেই ভূপাতিত করতে পারে। এমনিভাবে সে পলের ভবিষ্যৎ এবং নিজের সম্বন্ধে নিশ্চয়তা বোধ করে বটে, কিন্তু তার মনে তলদেশে সর্বক্ষণ একটা অজানা আশঙ্কা জেগে থাকে। নিজের শয়নকক্ষে প্রবেশ করে একটা চেয়ারে ক্লান্ত দেহ এলিয়ে দিয়ে ভাবে, সদর দরজাটা খোলা রাখাটাই সমীচীন হতো কি না। এবার সে উঠে পরিহিত অ্যাপ্রনের ফিতেটা খুলতে আরম্ভ করে, কিন্তু ফিতেটায় গিট লেগে গেছে। সে ধৈর্যহারা হয়ে ঝুড়ি থেকে কাঁচিটা আনতে যায়। ঝুড়িটাতে একটা বিড়াল কুকড়ে ঘুমোচ্ছে। বিড়ালের দেহের সংস্পর্শে কাঁচিটা আর সুতোর বান্ডিলটা উষ্ণ হয়ে আছে। জীবন্ত প্রাণীটা ছোঁয়া লাগতেই তার অসহিষ্ণুতার জন্য মনে অনুশোচনা জাগে। এবার সে প্রদীপের কাছে গিয়ে প্রদীপের আলোতে ফিতের গিটটা খুলতে সক্ষম হয়। স্বস্তির নিঃশ্বাস ফেলে সে তার পরিহিত পোশাক একটা একটা করে খুলে চেয়ারের উপর ভাঁজ করে রেখে দেয়। প্রথমে অ্যাপ্রনের পকেট থেকে চাবিগুলো বের করে সারিবদ্ধভাবে টেবিলের উপর সাজিয়ে রাখে, অভিজাত পরিবারে যেমনটি করা হয়। তার যৌবনে তার মনিবে শৃঙ্খলা আর পরিচ্ছন্নতা চর্চা করতে তাকে শিখিয়েছিল। সে এখনও সেই পুরনো উপদেশগুলো মেনে চলে। আধখোলা পোশাকে সে আবার উঠে বসে। তার খাটো সেমেজের নিচে তার বাদামি কৃশ পা দুটো বেরিয়ে গেছে। পা দুটো কাঠের তৈরি মনে হয়। ক্লান্তিতে হাল ছেড়ে দিয়ে সে হাই তোলে। না, সে আর নিচতলায় যাবে না। তার ছেলে বাড়ি ফিরে দরজাটা বন্ধ দেখে বুঝে নেবে যে তার প্রতি তার মায়ের সম্পূর্ণ বিশ্বাস রয়েছে। তাকে সামলানোর এটাই সঠিক পন্থা, তাকে দেখানো যে তার ওপর তোমার বিশ্বাস অবিচল। তথাপি মা সতর্ক থাকে, যে কোনো শব্দ শোনার জন্য কান পেতে থাকে।
থাকে। তবে গেল রাতের মতন এতটা সতর্ক নয়। সে পা থেকে জুতা জোড়া খুলে পাশাপাশি রেখে দেয়, যেন দু বোন রাতের বেলায়ও কাজ ছাড়া হয় না। মা এবার বিড়বিড় করে প্রার্থনাত্রস্ত আবৃত্তি করে আর ক্লান্তিতে হাল ছেড়ে দিয়ে বারবার হাই তোলে। তার এই ক্লান্তির সঙ্গে স্নায়বিক দুর্বল্য যুক্ত রয়েছে। অ্যান্টিওকাসের মাকে বলার মতো পলের এমন কি কথা থাকতে পারে? এই মেয়ে লোকটার এমন কোনো সুনাম নেই। সে সুদে টাকা ধার দেয় আর একজন কূটনী বলে জনগণের কাছে তার কুখ্যাতি আছে। না, পলের মা ব্যাপারটা বুঝতে পারে না। সে মোমবাতিটা ফুঁ দিয়ে নিবিয়ে ধোয়াটে সলতেটা আঙুল দিয়ে টিপে বিছানায় যায়, কিন্তু কিছুতেই শুতে পারে না। অচিরেই তার ধারণা হয় সে তার ঘরে পায়ের শব্দ শুনতে পায়। প্রেতাত্মাটা কি তাহলে ফিরে এসেছে? সে ভীষণ ভয় পায় পাছে প্রেতাত্মাটা তার বিছানায় এসে তাকে ধরে বসে। মুহূর্তের জন্য তার ধমনী রক্ত হিম হয়ে তার হৃৎপিণ্ডে সবেগে ধাবিত হয়। যেমন করে মানুষ হইচই করে শহরের প্রধান চত্বরে ছুটে যায়, পরমুহূর্তেই সে নিজেকে সামলে নেয়। নিরর্থক ভয় পেয়েছে বলে লজ্জিত হয়। সে এ সম্বন্ধে নিশ্চিত হয় যে এই ভয়ের কারণ তার ছেলে পল সম্বন্ধে তার দুষ্ট সন্দেহ। না, পলকে নিয়ে তার সব সন্দেহে নিরসন হয়ে গেছে। আর কোনোদিন সে পলের সামান্যতম ক্রিয়াকলাপ সম্বন্ধেও কিছুই জানতে চাইবে না। এখন সে যেমন দাসীর বাসোপযোগী ছোট্ট ঘরটাতে বাস করে, এমনি করে সবার চোখের আড়ালে নীরবে বাকি দিনগুলো কাটিয়ে দেওয়াই তার পক্ষে সুমিচিন। সে আকর্ণ সারা দেহটা বিছানার ঢাকনি দিয়ে ঢেকে শুয়ে পড়ে, যাতে পল ফিরল কি ফিরল না তা জানতে না পারে। কিন্তু তার মনের গভীর চৈতন্য লোকে ভাবনার কোনো হেরফের হয় না। তার ভাবনা, পল বাড়ি ফিরবে না। কেউ তাকে তার ইচ্ছের বিরুদ্ধে জোর করে ধরে নিয়ে গেছে, যেমন করে কোনো লোককে অন্যরা কোনো নৃত্যানুষ্ঠানে ধরে নিয়ে যায়। তথাপি পলের প্রত্যাবর্তন সম্বন্ধে সে নিশ্চিত থাকে। শিগগিরই হোক আর বিলম্বেই হোক, সে পালিয়ে আসার ব্যবস্থা ঠিক করতে পারবে। সে বিছানার ঢাকনির নিচে শান্ত চিত্তে শুয়ে থাকে, যদিও ঘুমোয়নি। তার মনে এখনও সেই বিভ্রান্ত ধারণাটা ঘোর প্যাঁচ খাচ্ছে যে সে তার ফিতের গিটটা এখনও খুলতে চেষ্টা করছে। শয্যাচ্ছাদনীর তলে শুয়ে তার কানে একটা গুঞ্জনধ্বনি ভেসে আসে। এই গুঞ্জনধ্বনি ক্রমশ গির্জা চত্বরে সমবেত জনতার কোলাহলে রূপান্তরিত হয়। আরও দূরে মানুষের আর্তনাদের সঙ্গে সঙ্গে হাসি উল্লাস আর নৃত্যের ধ্বনি শোনা যায়। এই জনসমাবেশের মধ্যে তার পলও রয়েছে। এই কোলাহল, হাসি উল্লাস আর নৃত্যের ধ্বনি ছাপিয়ে বহু দূরে কোনো উঁচু স্থান থেকে বীণার মৃদু মধুর সুর ভেসে আসছে। সম্ভবত স্বয়ং ঈশ্বর মানুষের নৃত্যের তালে তালে বীণা বাজাচ্ছেন। সারাদিন অ্যান্টিওকাসের মা আকাশ পাতাল ভেবেছে। পুরোহিতের আগমনের এমন কি উদ্দেশ্য থাকতে পারে যে জন্য তার ছেলে তাকে প্রস্তুত থাকতে বলেছে? কিন্তু সে তার আচার আচরণে প্রকাশ করতে চায়নি যে সে পুরোহিতের আগমন প্রতীক্ষায় আছে। তিনি সম্ভবত যে সুদের কারবার করে বা অন্যান্য টুকটাক ব্যবসা করে, কিংবা সে যে নিছক চিকিৎসার উদ্দেশ্যে সামান্য অর্থের বিনিময়ে উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত সংরক্ষিত অতি প্রাচীন দুর্লভ স্মৃতিচিহ্নসমূহ ধার দেয়, পুরোহিত সে সম্বন্ধে কিছু মতামত ব্যক্ত করতে চান। অথবা এমনও হতে পারে যে তিনি নিজের বা অন্য কারোর জন্য টাকা পয়সা ধার চান। উদ্দেশ্য যাই হোক, দোকান থেকে শেষ গ্রাহকের বিদায়ের পর অ্যান্টিওকাসের মা খুচরো টাকা পয়সায় ভর্তি তার জামার পকেটে হাত ঢুকিয়ে দরজায় দাঁড়িয়ে অ্যান্টিওকাস আসছে কিনা বাইরে তাকিয়ে দেখে। সে তৎক্ষণাৎ ব্যস্ততার ভান করে দরজাটা বন্ধ করার কাজে লেগে যায়। বস্তুত সে দরজার নিচের পাটটা বন্ধ করে আগলটা লাগাবার জন্য মাথা নোয়ায়। সে চলাফেরায় খুব কর্মতৎপর। যদিও দীর্ঘদেহ আর স্থূলকায়, কিন্তু স্থানীয় অন্যান্য স্ত্রীলোকদের তুলনায় তার মাথাটা আনুপাতিকভাবে ছোট। কালো বিরাট বিনুনি দিয়ে মাথাটা বেষ্টন করে রাখে বলে মাথাটা বড় দেখায়। পুরোহিত এগিয়ে আসতেই সে সোজা দাঁড়িয়ে তাকে সশ্রদ্ধ অভিনন্দন জানায়। সাগ্রহে নিস্তেজ কালো চোখ মেলে পুরোহিতের চোখের পানে স্থির দৃষ্টিতে চেয়ে থাকে। সে পুরোহিতকে মদের দোকানের পিছনে ছোট ঘরটায় আসন গ্রহণ করতে আমন্ত্রণ জানায়। অ্যান্টিওকাস মায়ের পানে তাকিয়ে জানায় তার মা যেন পিছনের ঘরে বসার ব্যাপারে আরও আগ্রহ প্রকাশ করে। পুরোহিত মায়ের আমন্ত্রণে খোশ মেজাজে বলে, না, বরং এখানেই বসা যাক। সে স্বল্প পরিসর মদ্যপানের ঘরটায় রক্ষিত মদের দাগ লাগা লম্বা টেবিলে বসে পড়ে। অ্যান্টিওকাস উদ্বিগ্ন দৃষ্টিতে দেখে নেয় সব ঠিকঠাক আছে কিনা। বিলম্বে আগত কোনো ক্রেতার উপস্থিতিতে
তাদের এই সম্মেলন বাধাপ্রাপ্ত হয় কি না তা ভেবে সে শঙ্কিত বোধ করে। কোনো ক্রেতার আগমন ঘটে না, সব ঠিক আছে। বড় পেট্রোল পাম্পের আলোতে মদ্যশালার প্রাচীরে তার মায়ের ছায়া পড়ে। ঘরে তাকে লাল সবুজ ও হলদে বোতল সাজানো, ঘরের উল্টো দিকে সাজানো মদের পিপেগুলোর উপর আলো পড়ছে। যে লম্বা টেবিলটার উপর পুরোহিত উপবিষ্ট, সে টেবিলটা এবং আর একটা ছোট্ট টেবিল ছাড়া এ ঘরে আর কোনো আসবাবপত্র নেই। দরজার সামনে হাতলওয়ালা গোটাকয় ঝাড়ু ঝুলছে। এগুলো দুটো উদ্দেশ্য সাধন করে। পথচারীদের জানিয়ে দেয় যে এটা একটা শুঁড়িখানা এবং মাছি তাড়াবার কাজেও লাগে। অ্যান্টিওকাস সারাদিন এই মুহূর্তটার জন্য এই ধারণা নিয়ে প্রতীক্ষা করেছে যে কোনো একটা অলৌকিক ব্যাপার প্রকাশিত হয়ে পড়বে। তার ভয় কোনো অনধিকার প্রবেশকারী সেখানে এসে উপস্থিত হবে বা তার মা এমন কোনো আচরণ করবে যা করা উচিত নয়। সে চায় তার মা পুরোহিতের সামনে শান্ত ও সবিনয় আচরণ করবে, কিন্তু তা না করে তার মা শুঁড়িখানার পিছনের ঘরে স্বীয় সিংহাসনে রানীর মতন গাম্ভীর্য নিয়ে বসে আছে। তার মা এই গুরুত্বটা উপলব্ধি করতে পারছে না যে লোকটা একজন সাধারণ ক্রেতার মতন শুঁড়িখানার টেবিলে বসে আছেন, তিনি একজন সাধুসন্ত পুরুষ, তিনি অলৌকিক ঘটনা ঘটিয়ে দিতে সক্ষম। তার মা এজন্য কৃতজ্ঞ নয় যে আজ যে তার দোকানে এত মদ বিক্রি হল এজন্য তিনি অপ্রত্যক্ষভাবে দায়ী। যা হোক, শেষ পর্যন্ত পলি আলোচনার সূচনা করে। তোমার স্বামীর সঙ্গে আজ আমার সাক্ষাতের ইচ্ছে ছিল। টেবিলের উপর কোনোই দুটো স্থাপন করে পুরোহিত বলে, তবে অ্যান্টিওকাস অবশ্য আমাকে আগেই জানিয়েছে যে তোমার স্বামী রোববারের আগে ফিরবে না। অ্যান্টিওকাসের মা মাথা দুলিয়ে সায় দেয়। হ্যাঁ, সপ্তাহে প্রতি রোববারে আসে, তবে আপনি চাইলে আমি গিয়ে তাকে নিয়ে আসতে পারি। অ্যান্টিওকাস কথার ফাঁকে সাগ্রহে বলে, কিন্তু বাকি দুজনের কেউ তার আগ্রহ লক্ষ্য করে না। আমি এই ছেলেটার ব্যাপারে এসেছি, পল বলে যায়। এই ছেলেটার ভবিষ্যৎ সম্বন্ধে চিন্তাভাবনা করার সময় হয়েছে, সে বড় হচ্ছে, সুতরাং তাকে হয়তো কোনো একটা ব্যবসায় লাগিয়ে দাও, অথবা যদি তোমরা তাকে একজন পুরোহিত বানাতে চাও তবে এই দায়িত্বের গুরুত্ব সম্বন্ধে তোমাদের গভীরভাবে চিন্তা করতে হবে। অ্যান্টিওকাস একটা কিছু বলার জন্য মুখ খোলে, কিন্তু তার মা কথা বলতে শুরু করলে সে মুখ বন্ধ করে নীরবে মায়ের কথা শুনে। যদিও মায়ের কথা বলাটার বিরুদ্ধে তার উদ্বিগ্ন কচি মুখে অননুমোদনের ছায়া পড়ে। অ্যান্টিওকাসের মা তার স্বভাবসুলভ প্রীতিতে স্বামীর প্রশংসা করার সুযোগ গ্রহণ করে এবং নিজের চেয়ে বয়সে অনেক বড় একজন পুরুষকে বিয়ে করার কৈফিয়তও সে দেয়। আপনি শ্রদ্ধাস্পদ ব্যক্তি, আপনি জানেন আমার মার্টিন দুনিয়াতে সবচেয়ে বিবেকবান মানুষ। সে স্বামী হিসেবে উত্তম, পিতা হিসেবেও উত্তম এবং যে কোনো লোকের চেয়ে কর্মক্ষম। তার চেয়ে কঠোর পরিশ্রমী ব্যক্তি সারা গায়ে আর কে আছে? এই গায়ের লোকদের চরিত্র আপনি জানেন, তারা কত কুড়ে। তাই বলি, অ্যান্টিওকাস যদি কোনো বৃত্তি বেছে নিতে চায় তবে তার বাবার বৃত্তি গ্রহণ করতে পারে, সেটাই তার জন্য সর্বোত্তম বৃত্তি। ছেলে তার পছন্দ মতন যে কোনো বৃত্তি গ্রহণ করতে পারে, আর সে যদি কোনো কিছু করতে নাও চায়। আমি অহংকার করে এ কথা বলছি না, তবু ঈশ্বরের কৃপায় চুরি না করেও তার জীবন কেটে যাবে। আর যদি সে তার বাবার কাজ না করে অন্য কোনো বৃত্তি গ্রহণ করে তবে তার নিজেকেই তা বেছে নিতে হবে। সে যদি একজন কাঠকয়লা পোড়ানোর কাজ করে তাই করুক, যদি কাঠমিস্ত্রি হতে চায় তাই হোক, যদি সে দিনমজুরও হতে চায় দিনমজুর হোক। অ্যান্টিওকাস ঠোঁট ফুলিয়ে সাগ্রহে বলে, আমি পুরোহিত হতে চাই। বেশ, পুরোহিতই হও, তার মা জবাব দেয়। এমনি করে তার ভাগ্য নির্ধারিত হয়ে যায়। পল তার হাত দুটো টেবিলের উপর রেখে চারদিকে একবার চোখ বুলোয়। সহসা তার ধারণা হয় অন্যের ব্যাপারে এমনি করে আগ্রহ প্রকাশ হাস্যকর। কেমন করে সে অ্যান্টিওকাসের ভবিষ্যৎ সমস্যার সমাধান করবে যখন সে নিজের সমস্যাই সমাধান করতে পারেনি? ছেলেটা তার সামনে আগ্রহ ভরে একটা তপ্ত লৌহ খণ্ডের মতন হাতুড়ির আঘাতের প্রতীক্ষায় দাঁড়িয়ে আছে। একটা আঘাতেই বুঝি এই লৌহ খণ্ড সঠিক আকার ধারণ করবে। তাদের প্রতিটি কথায় তার ভবিষ্যৎ সাফল্য বা অসাফল্য নির্ভর করছে। পলের দৃষ্টি অ্যান্টিওকাসের উপর নিবদ্ধ থাকে, এই দৃষ্টিতে অনেকটা ঈর্ষার মিশ্রণ। অ্যান্টিওকাসের মা যে নিজের ছেলেকে তার সহজাত প্রবৃত্তি অনুসরণের স্বাধীনতা দিচ্ছে, সেজন্য সে মনের গভীরে অ্যান্টিওকাসের মায়ের প্রশংসা করে। সহজাত প্রবৃত্তি কখনো আমাদের ভুল পথে পরিচালনা করে না, পল সরবে তার চিন্তাধারা ব্যক্ত করে। অ্যান্টিওকাস, এবার তোমার মায়ের সামনে তুমি আমাকে বলো তো, তুমি কি কারণে পুরোহিত হতে চাও? তুমি জানো, পৌরোহিত্য ব্রত, কাঠকয়লা পোড়ানো,
বা কাঠমিস্ত্রির কাজের মতন কোনো পেশা নয়। তুমি এখন ভাবছ পুরোহিতের জীবন অত্যন্ত সহজ ও আরামদায়ক, কিন্তু পরে বুঝতে পারবে এই জীবন বড় কঠোর। অন্যদের জীবনে যেমন সুখ আনন্দ উপভোগের সুযোগ আছে, আমাদের জীবনে তা নিষিদ্ধ। যদি ঈশ্বরের সেবায় নিজেকে নিয়োজিত করতে চাও, তবে তা হবে অব্যাহত আত্মত্যাগের জীবন। আমি তা জানি, বালক সহজ জবাব দেয়। প্রভুর সেবা করা আমার কাম্য। সে মায়ের পানে তাকায়। তার সমস্ত উৎসাহ মায়ের সামনে প্রকাশ করে দিয়েছে বলে তার লজ্জা লাগে। তার মা কিন্তু ক্রেতাদের সঙ্গে লেনদেন করার সময় যেমন শান্ত নিরাবেগ থাকে, তেমনিভাবে তার সামনে বসে থাকে। অ্যান্টিওকাস বলে যায়, আমার মা বাবা দুজনেই আমার পৌরোহিত্যে সম্মত, কেনই বা তার আপত্তি করবে? আমি অবশ্য সময় সময় অমনোযোগী হয়ে পড়ি, তার কারণ আমি এখনও বালক মাত্র। আশা করি ভবিষ্যতে আমি এ কাজে আন্তরিক ও মনোযোগী হব। অ্যান্টিওকাস, প্রশ্নটা তা নয়, তুমি এখনই অত্যন্ত আন্তরিক আর মনোযোগী আছো, পল বলে। তোমার এই বয়সে অমনোযোগী আর ফুর্তিবাজ হওয়াই উচিত। শেখো এবং জীবন পথে চলার জন্য প্রস্তুতি গ্রহণ করো, তবে বালসুলভ স্বভাব তোমার থাকতেই হবে। বালসুলভ স্বভাব কি আমার নেই? অ্যান্টিওকাস প্রতিবাদের সুরে বলে, আমি যে খেলাধুলা করি আপনি তা দেখেন না? তাই যা, আমার ভালো না লাগলে আমি খেলবো কেন? আমি অনেক রকম আমোদ প্রমোদ করি। গির্জার ঘণ্টা বাজিয়ে আমি আনন্দ পাই। আমার মনে হয় আমি যেন গির্জাচূড়ায় একটা পাখি। আর আজ আমি আনন্দ উপভোগ করিনি। আজ বাক্সটা বহন করে আমোদ পেয়েছি, পাহাড়ি পথে প্রস্তর খণ্ডের উপর দিয়ে উঁচুতে আরোহণ করতে আমোদ পেয়েছি। আপনি অশ্বপৃষ্ঠে গেলেও আমি আপনার আগে গিয়ে পৌঁছেছি। বাড়ি ফেরার পথেও আমি আমোদ পেয়েছি। আজ আমি আনন্দ উপভোগ করেছি। ছেলেটা মাটির দিকে তাকিয়ে সংযোজন করে, যখন আপনি নিনামাসিয়ার দেহ থেকে ভূত তাড়ালেন তখনও আমি খুব আনন্দ উপভোগ করেছি। তুমি তা বিশ্বাস করো? অনুচ্চ কণ্ঠে পুরোহিত প্রশ্ন করে। ছেলেটা চোখ তুলে চাইতেই পুরোহিত সঙ্গে সঙ্গে দেখতে পায় বিশ্বাস ও বিস্ময়ের দীপ্তিতে ছেলেটার চোখ জলজল করছে। পুরোহিত তার আত্মার কালো ছায়া লুকোবার উদ্দেশ্যে সহজাতভাবে নিজের দৃষ্টি আনত করে। আমরা ছেলেবেলায় এক ধরনের ভাবনা ভাবি, তখন সবকিছুই আমাদের কাছে মহান আর মনোরম মনে হয়, পল অশান্ত চিত্তে বলে যায়। কিন্তু বয়স বাড়লে সেগুলোই অন্যরূপে দেখা দেয়। কোনো গুরুত্বপূর্ণ কাজের দায়িত্ব গ্রহণের পূর্বে খুব সতর্কভাবে চিন্তা ভাবনা করতে হয়, যাতে পরে অনুশোচনা করতে না হয়। আমি অনুশোচনা করব না, সে সম্বন্ধে আমি সুনিশ্চিত, ছেলেটা মনস্থির করে বলে। আপনি অনুশোচনা করেন? না, আমিও করব না। পল চোখ তুলে তাকায়। আবার তার মনে হয় এই ছেলেটার আত্মা তার মুঠোয় মুঠোর মধ্যে মোমের মতো ছাঁচ তৈরির জন্য রয়েছে। একটা অসতর্ক ছোঁয়া ছেলেটার আত্মাকে চিরতরে বিকলাঙ্গ করে দিতে পারে। আবার সে শঙ্কায় নীরবতা অবলম্বন করে। শুড়িখানার পিছনে উপবিষ্ট অ্যান্টিওকাসের মা এতক্ষণ তাদের কথা শুনছিল। পুরোহিতের কথায় এবার সে অস্বস্তি অনুভব করে। সে তার সামনের দেরাজটা খোলে। এই দেরাজে সে তার টাকা পয়সা, সামান্য অর্থের বিনিময়ে বন্ধকি দামি অলঙ্কারাদি রাখে। সহসা দেরাজের তলদেশে লুকায়িত এসব অলঙ্কারাদির মতন তার মনের কন্দরে একটা অসৎ চিন্তার উদয় হয়। পুরোহিত এই ভয় ভীত যে অ্যান্টিওকাস কোনোদিন তাকে এই যাজকপল্লী থেকে তাড়িয়ে দেবে, অথবা তার টাকা পয়সার প্রয়োজন, তাই প্রথমে সে মেজাজ দেখাচ্ছে, এবার সে ধার চাইবে। সে আস্তে দরজাটা বন্ধ করে আবার শান্ত মূর্তি ধারণ করে। সে নীরবে বসে থাকে, গ্রাহকদের আলোচনায় অংশগ্রহণ করে না, এমনকি গ্রাহকেরা তাস খেলার সময় তার অভিমত চাইলেও সে নীরব থাকে। সে তার ছেলে মানুষ অ্যান্টিওকাসকে তার বিপক্ষের মোকাবেলা করার জন্য একলা ছেড়ে দেয়। নিনামাসিয়ার ব্যাপারটা কেমন করে বিশ্বাস না করে পারা যায়? বিস্ময় ও উত্তেজনায় অ্যান্টিওকাস বলে ওঠে, নিনামাসিয়াকে ভূতে ধরেছিল তাই না? আমি স্বয়ং তার দেহাভ্যন্তরে ভূতের উপস্থিতি অনুভব করেছি। ভূতটা খাঁচায় বন্দি বাঘের মতন তার দেহে ঝাঁকুনি দিচ্ছিল। আপনার উচ্চারিত বাণী তো তাকে মুক্ত করল। তা সত্যি, প্রভুর বাণীর মহাত্মে অনেক কিছুই লাভ করা যায়। পুরোহিত এই কথা স্বীকার করে সহসা আসন ত্যাগ করে। তিনি কি বিদায় নিচ্ছেন? অ্যান্টিওকাস আতঙ্কিত দৃষ্টিতে তার পানে তাকায়। আপনি চলে যাচ্ছেন? সে বিড়বিড় করে বলে। তাহলে এটাই কি সেই বিখ্যাত সাক্ষাৎকার? অ্যান্টিওকাস ছুটে গিয়ে মাকে ইঙ্গিত দেয়। মা তাক থেকে একটা বোতল বের করে। সে নিজেও নিরাশ হয়েছে,
কারণ সে আশা করেছিল যাজকপল্লীর পুরোহিতকে সামান্য সুদে হলেও টাকা ধার দেবার একটা সুযোগ সে পাবে। তাহলে তার সুদের ব্যবসাটা যা করেই হোক ঈশ্বরের দৃষ্টিতে বৈধ বিবেচিত হবে। তা না করে তিনি এই কথাটা মাত্র জানাতে এসেছেন যে পুরোহিত হওয়া আর কাঠমিস্ত্রি হওয়া এক ব্যাপার নয়। যাকগে, যেমনই হোক তাকে সম্মান প্রদর্শন করতে হবে। কিন্তু আপনি শ্রদ্ধাস্পদ ব্যক্তি হয়ে এমনিভাবে যেতে পারবেন না, অন্তত একটা কিছু পান করুন, এই মতটা অত্যন্ত পুরনো। অ্যান্টিওকাস ট্রেতে একটা কাচের পানপাত্র সাজিয়ে ট্রেটা ইতোমধ্যেই ধরে আছে। তাহলে সামান্য পরিমাণ দাও, পল বলে। শুড়িখানায় হেলান দিয়ে অ্যান্টিওকাসের মা পানপাত্রে মদ ঢেলে দেয়। এক ফোঁটা মদও যাতে পড়ে না যায় সে ব্যাপারে সে সতর্ক। অ্যান্টিওকাস গ্লাসটা তুলে ধরে। পদ্মরাগ মণির মতন রঙিন তরল পদার্থ থেকে গোলাপি সুবাস বেরিয়ে আসে। অ্যান্টিওকাসকে প্রথম এর স্বাদ গ্রহণ করতে দিয়ে পুরোহিত গ্লাসটা নিজের ঠোঁটে তুলে ধরে। এবার এই যাজকপল্লীর ভাবি পুরোহিতের সৌভাগ্য কামনা করে পান করা যাক, পুরোহিত বলে। কৃতজ্ঞতা পাশে আবদ্ধ অ্যান্টিওকাসের জানোদয় যেন তার দেহের ভারে নুয়ে পড়ে, তাই সে হেলান দিয়ে দাঁড়ায়। তার মা দামি বোতলটা আবার তাকে রেখে দেয়। এটা অ্যান্টিওকাসের জীবনের পরম আনন্দঘন মুহূর্ত। আনন্দবিভোর অ্যান্টিওকাস লক্ষ্য করেনি যে পুরোহিতের মুখাবয়ব বিবর্ণ বিষণ্ণ হয়ে গেছে। পুরোহিত দরজার বাইরে তাকিয়ে যেন ভূত দেখছে। একটা ছায়ামূর্তি অন্ধকারে আলুথালু বেশে গির্জা চত্বর পেরিয়ে শুড়িখানার দরজায় এসে হাঁপাতে হাঁপাতে বিস্ফারিত দৃষ্টিতে ভেতরটা ভালো করে দেখে শুড়িখানায় ঢুকে পড়ে। এই আগন্তুক এজনিসের একজন পরিচারিকা। পুরোহিত সহজাত প্রবৃত্তির বশীভূত হয়ে নিজকে লুকোবার উদ্দেশ্যে সরাইখানার এক কোণে সরে যায়, কিন্তু পরক্ষণেই এক আকস্মিক আবেগে এগিয়ে আসে। তার মনে হয় সে যেন লাটিমের মতন ঘুরছে। তারপর সে আত্মসংবরণ করে। তার মনে পড়ে সে এখানে একলা নয়। তার আচরণে অন্যরা যেন কোনো বিদ্রুপ মন্তব্য না করে সে সম্বন্ধে তাকে সতর্ক হতে হবে। তাই সে স্থির হয়ে দাঁড়ায়। পরিচারিকাটা অ্যান্টিওকাসের মায়ের সঙ্গে কি কথা বলছে আর সেই স্ত্রীলোকটি দোকানের পিছনে দাঁড়িয়ে মনোযোগ দিয়ে কি শুনছে তা শোনার ইচ্ছে পুরোহিতের নেই। তার একমাত্র কামনা সেখান থেকে নিরাপদে পলায়ন। তার হৃৎপিণ্ডের স্পন্দন বন্ধ হয়ে গেছে। তার সারা দেহে রক্ত তার মস্তিষ্কে ধাবিত হয়েছে। তার কান বো বো করছে। এই অবস্থায়ও পরিচারিকার কথাগুলো তার মর্মমূলে গিয়ে বিঁধছে। চাকরানি মেয়েটা হাঁপাতে হাঁপাতে বলে, পড়ে গিয়ে আমার কর্ত্রীর নাক দিয়ে দরদর করে রক্তধারা বইতে থাকে। এমনই ভীষণ রক্তপাত হতে থাকে যে আমরা ভাবলাম যে চোট লেগে মাথার ভিতরের কোনো অংশ ভেঙে গেছে। এখনও রক্তপাত হচ্ছে। আমাকে মিশরের সেন্ট মেরি গির্জার চাবিগুলো দিন, কারণ এগুলো ছোঁয়ালেই মাত্র রক্তপাত বন্ধ হতে পারে। অ্যান্টিওকাস তখনও গ্লাসসহ ট্রেটা ধরে রেখেছিল। সে চাবিগুলো নিয়ে আসার জন্য ছুটে যায়। এই চাবিগুলো একটা গির্জার তালার চাবি। গির্জাটা ভেঙে ফেলা হয়েছে। কারো নাক দিয়ে রক্তপাত হলে এই চাবিগুলো তার স্কন্ধদেশে স্থাপন করলে রক্তপাত অনেকটা বন্ধ হয়ে যায়। এসব ভাওতা মাত্র, পল ভাবে। এই কাহিনী মিথ্যে বানোয়াট। সে আমার উপর গোয়েন্দাগিরি করার জন্য এবং আমাকে ভুলিয়ে ভালিয়ে তার বাড়িতে নিয়ে যাওয়ার জন্য এই পরিচারিকাকে এখানে পাঠিয়েছে। শুড়িখানার এই বাজে মেয়ে লোকটার সঙ্গে তার যোগসাজশ রয়েছে। এ কথা ভাবলেও তার মনের গভীরে এমন প্রবল উত্তেজনা অনুভূত হয় যে তার সমস্ত সত্তা প্রচণ্ড আবেগে আলোড়িত হতে থাকে। না, পরিচারিকা মিথ্যে কথা বলছে না। এজনিস এমনি আত্মমর্যাদা বোধ সম্পন্ন দাম্ভিক মেয়ে যে বিশ্বাস করে কাউকে সে মনের কথা বলবে না, অন্তত পরিচারিকাকে নয়ই। এজনিস সত্যি অসুস্থ। সে তার অন্তর্দৃষ্টি দিয়ে দেখতে পায় যে তার কমনীয় মুখখানা রক্তাপ্লুত, আর সে স্বয়ং এই অসুস্থতার জন্য দায়ী। তার আঘাতেই এই রক্তপাত। আমরা ভাবলাম চোট লেগে মাথার ভিতরের কোনো অংশ ভেঙে গেছে। পরিচারিকার এই কথাটা পলের কানে বার বার বাজে। পলের চোখে পড়ে তার আপাত ঔদাসীন্যে বিস্মিত শুড়িখানার পিছনে অবস্থিত স্ত্রীলোকটির চতুর্দৃষ্টি এক পলক তার দিকে তাকালো। কিন্তু কেমন করে এমনটি ঘটল? পরিচারিকাকে পল প্রশ্ন করে। সে যেন নিজের কাছেই নিজের উৎকণ্ঠা লুকোতে চায়। পরিচারিকা মুখ ফিরিয়ে পলের মুখোমুখি হয়। সে তার কালো নিষ্প্রাণ কঠিন মুখখানা পলের দিকে এমনিভাবে বাড়িয়ে দেয় যে সে মুখে আঘাত করতে পল ভয় পায়। তিনি যখন পড়ে যান তখন আমি বাড়ি ছিলাম না, ঝর্ণার জল আনতে গিয়েছিলাম। ফিরে এসে দেখি তিনি অত্যন্ত অসুস্থ। দরজার সিঁড়িতে হোঁচট খেয়ে পড়ে তার নাক দিয়ে রক্তধারা বইতে থাকে। আমার মনে হয়
তিনি আঘাতের চেয়ে বেশি ভয়েই কাবু হয়েছেন। রক্তপাত সাময়িকভাবে বন্ধ হলেও সারাদিন তাকে বিবর্ণ দেখাচ্ছিল, সারাদিন মুখে কিছু দেননি। তারপর সন্ধ্যার সময় আবার রক্তপাত শুরু হয়। শুধু তাই নয়, দেহে আক্ষেপও শুরু হয়েছে। এখানে আসার সময় দেখে এলাম তিনি নিথর নিস্তেজ পড়ে আছেন আর তার নাক থেকে রক্তপাত হচ্ছে। আমি তো ভয়েই মরি। অ্যান্টিওকাসের হাত থেকে চাবিগুলো নিয়ে কাপড়ে জড়াতে জড়াতে সে সংযোজন করে, বাড়িতে আমরা শুধু মেয়েরাই আছি। মেয়েটা দরজার দিকে এগোয়, কিন্তু তার কালো চোখের দৃষ্টি পলের ওপর এমনিভাবে নিবদ্ধ করে রাখে যে সে যেন তার চাহনি সম্মোহনী শক্তি দিয়ে তাকে পিছনে পিছনে আকর্ষণ করে নিতে চায়। আর শুড়িখানার পিছনের স্ত্রীলোকটা নিষ্প্রাণ কণ্ঠে পলকে বলে, শ্রদ্ধাস্পদ, আপনিও একবার তাকে দেখে আসুন না কেন। পল তার মনের অগোচরে হাত কচলাতে কচলাতে দ্বিধাজড়িত কণ্ঠে জবাব দেয়, আমি বিশেষ কিছু জানি না, রাতও অনেক হয়ে গেছে। হ্যাঁ, আসুন আসুন, চাকরানি তার স্বনির্বন্ধ অনুরোধ করে। আমার খুদে কর্ত্রী খুব খুশি হবেন, আর আপনাকে দেখলে তার মনে সাহসের সঞ্চার হবে। শয়তান তোমার মুখ দিয়ে কথা বলছে, পল আপন মনে ভাবে, কিন্তু তার মনের অগোচরে সে মেয়েটাকে অনুসরণ করে। সে অ্যান্টিওকাসের কাঁধটা চেপে ধরে একটা অবলম্বন হিসেবে তাকে সঙ্গে দিয়ে সঙ্গে টেনে নিয়ে যায়। ছেলেটাও উত্তাল তরঙ্গে ভাসমান কাষ্ঠখণ্ডের মতন তার সঙ্গে চলতে থাকে। এমনি করে তারা চত্বরটা পেরিয়ে যাজক ভবন পর্যন্ত পৌঁছে পরিচারিকা সবার আগে আগে ছুটে যায়, আর কয়েক পা এগিয়ে তাদের পানে ফিরে ফিরে তাকায়। জ্যোৎস্নার আলোতে তার চোখের সাদা অংশটা চকচক করে। রাতের বেলায় তার কালো মুখটা মুখোশ পরা কালো মূর্তির মতো নারকীয় দেখায়। পল বুকে এক অজানা শঙ্কা নিয়ে অ্যান্টিওকাসের কাঁধে হাত রেখে বাইবেলে বর্ণিত অন্ধ টবিটের মতন তাকে অনুসরণ করে। যাজক ভবনের দরজায় পৌঁছে অ্যান্টিওকাস দরজাটা খুলতে চেষ্টা করে। পল তখন লক্ষ্য করে যে তার মা দরজায় তালা লাগিয়ে দিয়েছে। সে অ্যান্টিওকাসের কাঁধ ছেড়ে দিয়ে দাঁড়িয়ে পড়ে। আমার মা তালা লাগিয়ে দিয়েছে, কারণ সে আগে থেকেই জানত আমি আমার কথা রাখব না, সে আপন মনে ভাবে। তারপর ছেলেটাকে বলে, তুমি এক্ষুনি বাড়ি ফিরে যাও। পরিচারিকাও দাঁড়িয়ে পড়ে, তারপর কয়েক পা এগিয়ে গিয়ে আবার দাঁড়ায়। সে দেখতে পায় যে ছেলেটা তার নিজের বাড়ির দিকে যাচ্ছে, আর পুরোহিত তালাতে চাবি ঢোকাচ্ছে। সে পুরোহিতের কাছে ফিরে যায়। আমি যাচ্ছি না, পল হুমকি সুরে পরিচারিকাকে কথাটা বলে। সে পরিচারিকার মুখের দিকে সরাসরি তাকায়, যেন বাইরের মুখোশ ভেদ করে সে তার আসল স্বরূপ আবিষ্কার করতে চায়। যদি তোমরা আমার যাওয়াটা একান্ত প্রয়োজনীয় মনে করো, তবে তুমি এসে আমাকে নিয়ে যেতে পারো, সে পরিচারিকাকে বলে দেয়। পরিচারিকা দ্বিরুক্তি না করে বিদায় নেয়। পল দরজার সামনে দাঁড়িয়ে থাকে, তার হাতে চাবি। চাবিটা যেন তালার ভিতর ঘুরতে অস্বীকৃতি জানাচ্ছে। পল নিজেও যেন ঘরে প্রবেশ করতে তার মনকে রাজি করাতে পারছে না, অথচ যে পথে সে পা বাড়িয়েছিল সে পথেও এগিয়ে যেতে পারছে না। সে অনুভব করে বন্ধ দরজার চাবি তার হাতে রয়েছে, যে বদ্ধ দরজার সামনে অনন্তকাল দাঁড়িয়ে থাকাই তার ভাগ্যলিপি। ইতোমধ্যে অ্যান্টিওকাস তার বাড়িতে পৌঁছে গেছে। তার মা দরজা বন্ধ করে দিলে সে টেবিলের থেকে গ্লাসগুলো নিয়ে ধুয়ে মেছে সরিয়ে রাখে। একটা গ্লাস সে প্রথম পরিষ্কার পানি দিয়ে ধুয়ে এক টুকরো সাদা কাপড় দিয়ে মোছে। সেই গ্লাসে তার পুরোহিত মদ খেয়েছিলেন। সেই গ্লাসটা ধোয়ার পর সে তা প্রদীপের আলোর সামনে ধরে এক চোখ মুদে অন্য চোখে এর পরিচ্ছন্নতা মনোযোগ দিয়ে পরীক্ষা করে। গ্লাসটাকে একখণ্ড হীরকের মতন দেখাচ্ছে। এবার অ্যান্টিওকাস এই গ্লাসটা তার নিজস্ব আলমারির এক গোপন কোণে সসম্মানে লুকিয়ে রাখে। এটা যেন খ্রিস্টের নৈশভোজে ব্যবহৃত পানপাত্র। পল ইতোমধ্যে বাড়ি প্রবেশ করে অন্ধকারে হাতড়ে হাতড়ে সিঁড়ি বেয়ে উপরে উঠছে। তার অস্পষ্ট মনে পড়েছে বালক বয়সে একবার সে এমনি করে অন্ধকারে হাতড়ে হাতড়ে সিঁড়ি বেয়ে উঠেছিল, তবে কোথায় এমনটি ঘটেছিল তা এখন আর তার মনে করতে পারছে না। সেবারের মতন এখনও সে অনুভব করে যে তার আশেপাশে এমন কোনো বিপদ ওত পেতে আছে, সতর্কতার সাথে পা না ফেললে সে বিপদ থেকে নিষ্কৃতির কোনো উপায় নেই। সে সিঁড়ির মাথায় দরজার সামনে পৌঁছে নিজকে বিপদমুক্ত মনে করে দরজা খোলার আগে এক মুহূর্ত দ্বিধা করে। সে মায়ের ঘরের দরজায় আসতে টোকা দেয় এবং মায়ের সাড়া পাওয়ার আগেই ঘরে প্রবেশ করে। আমি এসেছি, সে নিরস কণ্ঠে বলে, মোমবাতিটা জ্বালিও না, তোমাকে একটা কথা বলার আছে। সে বিছানার উপর তার মায়ের পাশ ফেরার শব্দ শুনে খড়ের মাদুরটা খসখস শব্দ করে, কিন্তু মাকে সে দেখতে পায় না।
দেখতে চায়ও না। তাদের দুটো আত্মা যেন পৃথিবীর পরপারে পরস্পরের সঙ্গে অন্ধকারে কথা বলবে। পল এসেছ? আমি স্বপ্ন দেখছিলাম, মা ঘুম জড়ানো অথচ শঙ্কিত কণ্ঠে বলে। স্বপ্নে মনে হলো নৃত্যানুষ্ঠান চলছে আর কে যেন বাঁশি বাজাচ্ছে। শোনো মা, মায়ের কথায় কান না দিয়ে সে বলে, সেই মেয়েটা এই জিনিস অসুস্থ। আজ সকাল থেকে সে অসুস্থ, সে হোঁচট খেয়ে পড়ে গিয়েছিল, মনে হয় তার মাথায় চোট লেগেছে, তার নাক দিয়ে রক্তপাত হচ্ছে। তুমি কি সত্যি বলছ? তার অবস্থা কি গুরুতর? অন্ধকারে তার কথা ভীতি বিহ্বল শোনায়, তবে এও মনে হয় তার কণ্ঠে অবিশ্বাসের সুর। পল পরিচারিকার মুখে শোনা কথাগুলোর পুনরাবৃত্তি করে। পত্রটা পাওয়ার পর আজ সকালে এই দুর্ঘটনা ঘটে। সারাদিন সে বিবর্ণ বিষণ্ণ থাকে, কোনো খাদ্য গ্রহণ করেনি। সন্ধ্যার পর তার অবস্থা আরও খারাপ হয়, দেহে আক্ষেপ শুরু হয়। পল মনে মনে জানে সে ব্যাপারটা অতিরঞ্জিত করছে, তাই সে থেমে যায়। তার মাও কোনো কথা বলে না। রাতের অন্ধকারে মুহূর্তের জন্য মৃত্যুর উত্তেজনা বিরাজ করে, যেন দুজন শত্রু পরস্পরকে নিরর্থক খুঁজে বেড়াচ্ছে। খড়ের মাদুরটা আবার খসখস শব্দ করছে। তার মা নিশ্চয়ই উঠে বসেছে, তার স্পষ্ট কণ্ঠস্বর যেন উপর থেকে আসছে, পল তোমাকে এ কথা কে বলেছে? হয়তো তা সত্য নয়। পলের আবার মনে হয় তার মায়ের মাধ্যমে তার বিবেক এ কথাগুলো বলছে, কিন্তু সে সঙ্গে সঙ্গে জবাব দেয়, তা হতে পারে, কিন্তু মা প্রশ্নটা তা নয়। আমার ভয় হয় সে পাছে নির্বোধের মতো কোনো কাণ্ড করে বসে। সে পরিচারিকাদের মাঝখানে একলা রয়েছে, তার সঙ্গে আমার দেখা করতে হবে। পল, আমি দেখা করবই, সে প্রায় চিৎকার করে কথাটার পুনরাবৃত্তি করে। সে যেন তার মাকে নয় বরং তার নিজের মনে প্রত্যয় উৎপাদন করতে চায়। পল, তুমি প্রতিজ্ঞা করেছ? আমি তা জানি, আর যাবার আগে তাই তোমাকে বলতে এসেছি। আমি তোমাকে বলছি, আমার যাওয়াটা প্রয়োজন, আমার বিবেকের এই নির্দেশ। পল, একটা কথা বলো তো, তুমি কি নিশ্চিত যে তুমি পরিচারিকাটাকে দেখেছ? লোভ লালসা আমাদের সঙ্গে দুষ্টু ছল চাতুরি করে, শয়তান অনেক ছদ্মবেশ ধারণ করতে পারে। পল মায়ের কথাটা সম্পূর্ণ অনুধাবন করতে পারে না। তুমি কি ভাবছ আমি মিথ্যে কথা বলছি? আমি পরিচারিকাটাকে দেখেছি। তবে শোনো, গত রাতে আমি বুড়ো পুরোহিতকে দেখেছি, আর আমার মনে হলো এই মাত্র তার পায়ের শব্দ শুনলাম। গেল রাত, মা অনুচ্চ কণ্ঠে বলে, অগ্নিকুণ্ডের সামনে সে আমার পাশে বসেছিল। আমি তোমাকে বলছি, সত্যি আমি তাকে চাক্ষুষ দেখেছি। তার দাড়ি কামানো ছিল না, এবং তার যে দাঁতগুলো এখনও অবশিষ্ট আছে সেগুলো অতিরিক্ত ধূমপানের ফলে কালো হয়ে গেছে। তার মোজা জোড়া ছেঁড়া। সে বলল আমি এখনও জীবিত আছি আর এইখানেই আছি। অবিলম্বে আমি তোমাকে আর তোমার ছেলেকে এই যাজক ভবন থেকে তাড়াবো। সে আরও বলল যে তোমাকে তোমার বাবার পেশা শেখানো উচিত, যদি আমি তোমাকে পাপপথ থেকে বিরত রাখতে চাই। এসব কথা বলে সে আমাকে এমনই বিপর্যস্ত করে দিয়েছে যে আমি এখনও বুঝতে পারছি না তোমাকে পৌরোহিত্য কর্মে নিয়োজিত করে আমি ভালো করেছি কি মন্দ করেছি। কিন্তু আমি স্থির নিশ্চয় যে গেল রাতে শয়তান প্রেতাত্মার ছদ্মবেশে আমার কাছে এসেছিল। যে পরিচারিকাকে তুমি দেখেছ, শয়তান তার ছদ্মবেশ ধারণ করে তোমাকে ছলনা করার কুমতলবে আসতে পারে। পল অন্ধকারে হাসে, তবে প্রান্তরের উপর দিয়ে ছুটে আসা পরিচারিকাটার উদ্ভট মূর্তিটার কথা ভাবতেই তার ইচ্ছের বিরুদ্ধে তার মনে এক অজানা শঙ্কার উদয় হয়। তুমি যদি সেখানে যাও, মা বলতে থাকে, তবে তোমার যে আবার অধপতন ঘটবে না সে সম্বন্ধে কি তুমি নিশ্চিত? এই বলে মা সহসা থেমে যায়। সে যেন এই অন্ধকারেও ছেলের বিবর্ণ মুখটা দেখতে পাচ্ছে, ছেলের জন্য তার করুণা জাগে। কেন সে তার ছেলেকে মেয়েটার কাছে যেতে বারণ করছে? এই জিনিস যদি সত্যি শোকে দুঃখে মারা যায়, যদি পল শোকে দুঃখে মারা যায়, সে অনিশ্চয়তার অতলে নিক্ষিপ্ত হয়। হায় প্রভু বলে মা দীর্ঘ নিঃশ্বাস ফেলে। তারপর তার মনে পড়ে সে আগেই নিজকে ঈশ্বরের হস্তে সমর্পণ করে দিয়েছে, একমাত্র যিনি আমাদের সব বিপদ আপদ থেকে উদ্ধার করতে পারেন। তার সব সমস্যার সত্যিকার সমাধান করে ফেলেছে ভেবে সে স্বস্তি অনুভব করে। সে কি ঈশ্বরের হস্তে তার সমস্যা সমাধানের দায়িত্ব তুলে দিয়ে তার সমাধান করে ফেলেনি? সে পিছনের বালিশে হেলান দিয়ে শোয়। তার কণ্ঠস্বর ছেলের নিকটতর হয়, যদি তোমার বিবেক তোমাকে সেখানে যাবার নির্দেশ দিয়ে থাকে
তবে এখানে না এসে সরাসরি তুমি চলে গেলে না কেন? কারণ আমি তোমাকে কথা দিয়েছি, আর তুমি আমাকে ভয় দেখিয়েছিলে যে সেই বাড়িতে আবার গেলে তুমি আমাকে পরিত্যাগ করবে। আমি দিব্যি করেছিলাম, সে অসীম বিষণ্ণতা সহকারে বলতে চায়। মা, তুমি জোর করে আমাকে আমার শপথ রাখতে দাও। কিন্তু কথাগুলো তার মুখ দিয়ে বেরোয় না। এবার মা বলে, তাহলে তুমি যাও, তোমার বিবেক যে নির্দেশ দেয় সে নির্দেশ পালন করো। কোনো চিন্তা করো না মা, পল মায়ের বিছানার আরও কাছে এগিয়ে এসে বলে। কয়েক মিনিট সে অনড় দাঁড়িয়ে থাকে, দুজনই নীরব। তার মনে এক বিভ্রান্ত ধারণা জাগে যে সে যেন একটা বেদির সামনে দাঁড়িয়ে আছে, আর সেই বেদির উপর তার মা এক রহস্যময়ী প্রতিমার মতন শায়িত রয়েছে। তার মনে পড়ে অল্প বয়সে গির্জার শিক্ষায়তনে থাকাকালে অপরাধ স্বীকৃতি অনুষ্ঠান থেকে ফিরে এসে তাকে নীতিগতভাবে তার মায়ের হস্তচুম্বন করতে হতো। এই মুহূর্তে যুগপৎ সেই বিমুখতা ও মহিমান্বিত মনোভাব তার মনে জেগে ওঠে। সেভাবে সে যদি একলা থাকত, তার মা যদি তার সঙ্গে না থাকত, তবে সারাদিনের অস্থির ছুটোছুটি আর প্রতিকূলতায় ক্লান্ত হয়ে সে কখন এজনিসের কাছে ফিরে যেত? কিন্তু তার মা তাকে নিরস্ত করে রেখেছে, এজন্য সে তার মায়ের কাছে কৃতজ্ঞ কিনা তা সে বুঝতে পারে না। তুমি কোনো চিন্তা করো না, তবু সর্বক্ষণ তার মনে এই কামনা আর ভীতি জেগে থাকে যে তার মা তাকে আরও কথা বলবে, অথবা প্রদীপ জ্বালিয়ে তার চোখের পানে তাকিয়ে তার মনের গোপন কামনা বুঝতে পেরে তাকে যেতে বারণ করবে। কিন্তু মা কোনো কথা বলে না, সে বিছানায় গা এলিয়ে দিয়ে শুয়ে পড়ে। মাদুরটা আবার খসখস শব্দ করে, আর পল বেরিয়ে যায়। সে আপন মনে ভাবে, মোটের ওপর সে ইতর নয়, সে কোনো মন্দ অভিপ্রায় নিয়ে সেখানে যাচ্ছে না, প্রবৃত্তির তাড়নায়ও সে যাচ্ছে না। সে যাচ্ছে কারণ তার আন্তরিক ধারণা এজনিসের কোনো বিপদ ঘটে থাকতে পারে, যে বিপদ সে প্রতিহত করতে পারত, আর এই বিপদের জন্য সে নিজেই দায়ী। জ্যোৎস্না প্লাবিত তৃণাচ্ছাদিত প্রান্তরের উপর দিয়ে পরিচারিকার উদ্ভট ছায়ামূর্তিটা ছুটে আসার স্মৃতিটা তার মনে পড়ে। তার মনে পড়ে তার পানে তাকিয়ে উজ্জ্বল কালো চোখে পরিচারিকার কথাগুলো, আপনি গেলেই আমার খুদে গৃহকর্তী সাহস পাবে। পরিচারিকার সান্নিধ্য থেকে তার জোর করে পালিয়ে আসাটা এখন তার কাছে নীচতা আর নির্বুদ্ধিতা বলে মনে হয়। তার উচিত ছিল সেই মুহূর্তে এজেন্সির কাছে গিয়ে তাকে সাহস দেওয়া। রজত শুভ্র প্রান্তরটা পেরিয়ে যাবার সময় সে স্বস্তি অনুভব করে, তার মনে আনন্দ জাগে। সে অগ্নিশিখায় আকৃষ্ট একটা পতঙ্গে পরিণত হয়। এই কৃত্রিম আনন্দানুভূতি তার মনে এই রঙিন ছবি জাগিয়ে তোলে যে কয়েক মুহূর্তের মধ্যেই সে এজনিসকে দেখতে পাবে, তাকে বিপদ থেকে উদ্ধার করে স্বীয় কর্তব্য পালন করবে। প্রান্তরের সুরভিত তৃণরাশি আর চাঁদের স্নিগ্ধ জ্যোৎস্না তার আত্মাকে প্রক্ষালন করে পুত পবিত্র করে দেয়। সর্বরোগ হর শিশির বিন্দু তার মৃত্যুকৃষ্ণ পরিহিত বসন ভেদ করে তার আত্মায় প্রবেশ করে। এজনিস, ছোট্ট প্রেয়সী আমার, আসলেই সে ক্ষীণতনু, শিশুর মতন অসহায় দুর্বল। সে পিতৃমাতৃহীন নিঃসঙ্গ শৈলশিরার পাদদেশে দুর্গম পাষাণপুরীতে তার বাস। সে তার অসহায়তার সুযোগ নিয়ে কুলায় অবস্থানরত পক্ষী শাবকের মতন তাকে এমনই আঁকড়ে ধরেছে যে শেষ পর্যন্ত তার দেহ থেকে রক্ত ঝরছে। পল দ্রুত পায়ে এগোয়। না, সে মন্দ লোক নয়, কিন্তু সিঁড়িগোড়ায় পৌঁছেই সে হোঁচট খেয়ে পড়ে যায়। প্রাসঙ্গিকভাবেই তার মনে হয় এজনিসের দোরগোড়ায় প্রস্তরখণ্ডগুলোর পর্যন্ত তার প্রবেশ প্রতিহত করছে। সে দ্বিধাজনিত ধীর পদে সিঁড়ি বেয়ে উঠে দরজার কড়াটা ধরে শব্দ করে। ভিতর থেকে সাড়া পেতে দীর্ঘক্ষণ কেটে যায়। প্রতীক্ষায় দাঁড়িয়ে তার অপমান বোধ জাগে, কিছুতেই সে আর দ্বিতীয়বার কড়া নাড়বে না। অবশেষে দরজার উপরের গবাক্ষ পথের আলোটা জ্বলে ওঠে এবং কালো পরিচারিকাটা তাকে ভিতরে প্রবেশ করতে দিয়ে তার অপরিচিত কক্ষটার দিকে তাকে পথ দেখিয়ে নিয়ে যায়। সবকিছুই অন্যান্য রাতে যখন এজনিস তাকে গোপনে ফলবাগানের পথ দিয়ে কক্ষাভ্যন্তরে নিয়ে যেত, যেমনটি ছিল তেমনটি আছে। ছোট দরজাটা অর্ধনমুক্ত, দরজাটা সংকীর্ণ ফাঁক দিয়ে রাতের বাতাসে ঝোপ থেকে ফুলের সুবাস ভেসে আসছে। কক্ষ প্রাচীরে সজ্জিত হরিণ হরিণীর ভরাট মাথার খুলিতে বসানো কাঁচের চোখগুলো প্রদীপের আলোয় জলজল করছে। চোখগুলো যেন কক্ষের অভ্যন্তরে কি ঘটছে তা সতর্ক দৃষ্টিতে পর্যবেক্ষণ করছে। কক্ষে প্রবেশের দরজাটা উন্মুক্ত। পরিচারিকাটি সেই দরজা দিয়ে বেরিয়ে যাওয়ার সময় তার পায়ে চাপে ক্যাচ ক্যাচ শব্দ হচ্ছে। এক মুহূর্ত পরেই দরজাটা যেন ঝড়ের ঝাপটায় সজোরে সশব্দে খুলে যায়। মনের অজ্ঞাতসারে পল চমকে ওঠে এবং সঙ্গে সঙ্গে তার চোখে পড়ে এই জিনিস ভিতরের অন্ধকার রুক্ষ কক্ষ থেকে জলে নিমজ্জিত ফ্যাকাশে বিবর্ণ মুখ
আর খড়কুটো মাথা, উস্কো খুস্কো চুল নিয়ে কোনো নারীর প্রেতমূর্তির মতন ঘরে প্রবেশ করছে। তার ক্ষীণ তনু প্রদীপের আলোর নিচে এগিয়ে আসতেই পল স্বস্তিতে প্রায় কেঁদে ফেলে। এই জিনিস পিছনের দরজাটা বন্ধ করে দিয়ে তাতে হেলান দিয়ে নতমস্তকে দাঁড়ায়। সে টলতে থাকে, বুঝি বা পড়ে যায়। পল ছুটে গিয়ে হাত বাড়িয়ে দেয়, কিন্তু সাহস করে তাকে ছুঁতে পারে না। আগেকার সাক্ষাৎকালে সে যেমন এজনিসকে বলতো কেমন আছো, তেমনি করে আজও সে কথাটা অনুচ্চ কণ্ঠে বলে, কিন্তু এজনিস সাড়া দেয় না, শুধু দাঁড়িয়ে কাঁপতে থাকে। সে পিছনে দরজাটা আঁকড়ে ধরে। এক মুহূর্ত উত্তেজনাপূর্ণ নীরবতার পর পল আবার বলে, এজনিস আমাদের সাহসী হতে হবে। কিন্তু সেদিন সেই ভূতগ্রস্ত মেয়েটাকে বাইবেলের বাণী শোনাবার সময় সে যেমন জানত যে তার কণ্ঠ মিথ্যা কথা বলছে, আজও সে তেমনি জানে যে সে মিথ্যা কথা বলছে। এজনিস চোখ তুলে চাইতেই সে চোখ নামিয়ে নেয়। এজনিসের চাহনি বিভ্রান্ত বটে, কিন্তু সে চাহনিতে ঘৃণা ও আনন্দের সংমিশ্রণ। তাহলে তুমি এলে কেন? শুনলাম তুমি অসুস্থ। এজনিস গর্বোদ্ধত ভঙ্গিতে এগিয়ে এসে মুখের উপর থেকে চুলের গুচ্ছ পিছনে ঠেলে দেয়। আমি বেশ আছি, তোমাকে তো আমি ডেকে পাঠাইনি। আমি তা জানি, তবু আমি এসেছি। আমার না আসার কোনো কারণ নেই। আমি দেখে খুশি হয়েছি যে তুমি ভালো আছো। তোমার পরিচারিকা অতিরঞ্জিত করেছিল। না, পলের কথায় বাধা দিয়ে এজনিস পুনরাবৃত্তি করে, আমি তোমাকে ডেকে পাঠাইনি, আর তোমারও আসা উচিত হয়নি। কিন্তু যখন এসেছই, তখন আমি জানতে চাই তুমি এ কাজ কেন করলে, কেন কেন? কান্নার বেগে তার কথাগুলো ভেঙে ভেঙে যায়। তার হাত বারবার একটা কিছু অবলম্বনের জন্য হাতড়ে বেড়ায়। পল শঙ্কিত হয়, এখানে এসেছে বলে তার অনুশোচনা হয়। সে এজনিসের হাত দুটো ধরে তাকে কোঁচে বসিয়ে দেয়। অন্যান্য সন্ধ্যায় তারা দুজনে এই কোঁচে পাশাপাশি বসেছে। সে নিজেও তার পাশে বসে পড়ে, তবে সে এজনিসের হাত দুটো মুক্ত করে দেয়। এজনিসকে স্পর্শ করতে তার ভয় লাগে। এজনিস যে একটা শিলামূর্তি, এই মূর্তিটাকে সে ভেঙে আবার জোড়া লাগিয়েছে। মূর্তিটা বাহ্যত অটুট অবস্থায় ওখানে বসে আছে, কিন্তু সামান্য একটু নাড়া পড়লেই টুকরো টুকরো হয়ে ভেঙে পড়বে। পল তাই তাকে ছুঁতে ভয় পায়। আপন মনে ভাবে, এটাই শ্রেয়, আমি নিরাপদ। কিন্তু তার মনের গোপনে সে জানে যে সে কোনো মুহূর্তে আবার হারিয়ে যেতে পারে, আর সে কারণেই সে তাকে স্পর্শ করতে ভয় পায়। প্রদীপের নিচে তার পানে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে সে উপলব্ধি করে যে সে বদলে গেছে। তার মুখ বিবর আধখোলা, ওষ্ঠ বিবর্ণ, গোলাপে জীর্ণ পাপড়ির মতন ধূসর। তার ডিম্বাকৃতি মুখাবয়ব লম্বাটে, চোয়ালের হাড় কোটরে প্রবিষ্ট ঘোলাটে চোখের নিচে বেরিয়ে পড়ছে। একদিনের শোক যন্ত্রণায় তার 20 বছর বয়স বেড়ে গেছে, তবু তার কম্পমান ওষ্ঠে একটা শিশুসুলভ অভিব্যক্তি বিরাজমান। কান্নারোধের প্রচেষ্টায় সে দাঁত দিয়ে ওষ্ঠোদ্বয় চেপে রেখেছে। তার একটা নিষ্প্রাণ হাত কোচের উপরে স্থাপন করে পলের হাতকে আমন্ত্রণ জানাচ্ছে। তার ছোট্ট হাতখানা নিজের হাতে তুলে নিয়ে তাদের দুজনের জীবনের ছিন্ন শৃঙ্খলটা আংটা দিয়ে সংযুক্ত করতে সাহস পাচ্ছে না বলে পলের মনে ক্রোধের সঞ্চার হয়। বাইবেলে বর্ণিত ভূতে ধরা লোকটার কথাটা, ঈশ্বর তোমার সঙ্গে আমার কি সম্পর্ক, পলের মনে পড়ে যায়। যাতে এজনিসের হাতটা ধরতে না পারে, সেই জন্য সে নিজের হাত দুটো মুষ্টিবদ্ধ করে একত্রে করে রাখে। তবু তার মনে হয় ভূতে ধরা লোকটার কথা মিথ্যা শোনাচ্ছে, যেমন মিথ্যা শোনাচ্ছিল সেদিন সকালে খ্রিস্টের উপদেশাবলীর পাঠ এবং বৃদ্ধ শিকারীর মৃত্যুশয্যায় ধর্মীয় অনুষ্ঠানে তার পঠিত বাণী। তখনও সে নিজে জানত সে মিথ্যা বলছে। এজনিস, আমার কথা শোনো। গেল রাতে আমরা দুজন সর্বনাশের প্রান্তসীমায় পৌঁছেছিলাম। ঈশ্বর আমাদের নিজেদের হাতে ছেড়ে দিয়েছিলেন, আর আমরা পদস্খলিত হয়ে অতল গহ্বরে পড়েছিলাম। কিন্তু ঈশ্বর এখন আমাদের হাত ধরে তুলে পথ নির্দেশ দিচ্ছেন। এজনিস এজনিস, আমরা আর কোনোদিনই পদস্খলিত হব না। তার নামটা উচ্চারণ করার সময় পলের কণ্ঠ আবেগে কাঁপতে থাকে। তুমি ভাবছ আমার কষ্ট হয় না? আমার মনে হয় আমাকে জীবিত মাটির তলায় পুঁতে ফেলা হচ্ছে, আর আমার এই যন্ত্রণা অনন্তকাল ধরে চলবে। কিন্তু আমাদের এই দুর্বিষহ যন্ত্রণা সহ্য করতে হবে তোমার মঙ্গলের জন্য, তোমারই আত্মার মুক্তির জন্য। শোনো এজনিস, যে প্রেম আমাদের একসূত্রে বেঁধেছে, সেই প্রেমের জন্য বুকে সাহস সঞ্চয় করো, কারণ ঈশ্বরের শুভেচ্ছা আমাদের এই মহাপরীক্ষায় ফেলেছে। তুমি আমাকে ভুলে যাবে, তোমার পুনরুজ্জীবন হবে। তুমি বয়সের তরুণী, তোমার জন্য সারা জীবন সামনে পড়ে আছে। আমার কথা যখন ভাববে, তখন তা একটা স্বপ্নের মতন মনে হবে। মনে হবে তুমি যেন উপত্যকার পথ হারিয়ে এক দুর্বৃত্তের সাক্ষাৎ পেয়েছিলে,
যে দুর্বৃত্ত তোমার অনিষ্ট সাধনের অপচেষ্টা করেছিল। ঈশ্বর তোমাকে তার হাত থেকে রক্ষা করেছেন, আর তাই তোমার প্রাপ্য। এখন সবকিছু অন্ধকার মনে হয়, কিন্তু অচিরেই এই অন্ধকার কেটে যাবে। তখন তুমি উপলব্ধি করবে যে তোমার সাময়িক দুঃখের কারণ হয়ে আমি তোমার মঙ্গল সাধন করেছি মাত্র। যেমন করে সময় সময় অসুস্থ জনের প্রতি নির্মম হতে হয়। সে কথা বলা বন্ধ করে বাকি কথাগুলো তার কণ্ঠনালীতে জমাট বেঁধে যায়। এই জিনিস বিক্ষুব্ধ চিত্তে সস্থানে সোজা হয়ে বসে দেয়ালে সংলগ্ন হরিণের মস্তকে স্থাপিত কাচের চোখের মতো নিষ্প্রভ চোখে পলের পানে স্থির দৃষ্টিতে তাকায়। এই চোখ দেখে ধর্মপ্রচারকালে তার উপর নিবদ্ধ সমবেত স্ত্রীলোকদের চোখের কথা তার মনে পড়ে। এজনিস তার কথা শোনার জন্য প্রতীক্ষা করে। তার ভঙ্গুর দেহের প্রতিটি রেখায় ধৈর্য ও ভদ্রতার অভিব্যক্তি, কিন্তু সামান্য স্পর্শেই তা ভেঙে পড়তে প্রস্তুত। নির্বাক পল এবার শুনতে পায় এজনিস মাথা ঝাড়া দিয়ে অনুচ্চ কণ্ঠে বলছে, না না, তা সত্যি নয়। তাহলে আসল সত্যিটা কি? পল তার চোখে মুখে যন্ত্রণা কাতরতা নিয়ে প্রশ্ন করে। গেল রাতে তুমি এ ধরনের কথা বলনি কেন, কিংবা অন্যান্য রাতে? কারণ তখন সত্যের রকম ভিন্ন ছিল। এখন কেউ, হয়তো তোমার মা স্বয়ং তোমার ক্রিয়াকাণ্ডের কথা জেনে ফেলেছে, তাই তুমি সমাজ সংসারকে ভয় করছ। ঈশ্বর ভীতি তোমাকে আমার সান্নিধ্য থেকে দূরে সরিয়ে নিচ্ছে না। পলে চিৎকার করতে আর এজনিসকে আঘাত করতে ইচ্ছা হয়। সে এজনিসের হাত তার ক্ষীণ কবজিটায় মোচড় দেয়। সে তার কবজিটা মুচড়ে তার কণ্ঠ চেপে তার কথা বলা বন্ধ করে দিতে চায়। তারপর সে সরে গিয়ে সোজা হয়ে বসে থাকে। তাতে হলোটা কি? তুমি কি ভাবছো তাতে কিছু আসে যায় না? হ্যাঁ, আমার মা সবকিছু জেনে ফেলেছেন এবং তিনিই আমার বিবেকের হয়ে আমার সঙ্গে কথা বলছেন। তোমার কি বিবেক নেই? তুমি কি ভাবছো যারা আমাদের উপর নির্ভরশীল তাদের মনে আঘাত দেওয়াটা সমীচীন? তুমি চেয়েছিলে আমরা এখান থেকে অন্য কোথাও পালিয়ে গিয়ে ঘর বাঁধব। আমরা আমাদের প্রেমকে জয় করতে না পারলে তা যুক্তিযুক্ত হতো, কিন্তু যেহেতু আমাদের জীবনে এমন আপনজন রয়েছে যারা আমাদের পলায়ন এবং পাপের জন্য আমাদের জীবন থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে, তাদের স্বার্থেই আমাদের আত্মবলি দিতে হবে। কিন্তু এই জিনিস এই কথার তাৎপর্যটা উপলব্ধি করতে পেরেছে বলে মনে হলো না। মাত্র একটা কথাই সে ধরতে পেরেছে। সে আগের মতন মাথা ঝাঁকিয়ে বলে, বিবেক? বিবেক আমার অবশ্য আছে, আমি আর এখন ছেলে মানুষ নই। আমার বিবেক বলছে তোমার কথায় কান দেওয়া আর তোমাকে এখানে আসতে দেওয়া আমার অন্যায় হয়েছে। এখন আর কি করা যায়, অনেক বিলম্ব হয়ে গেছে। ঈশ্বর কেন তোমাকে প্রথমে এই ব্যাপারটা ভালো করে বুঝতে দেননি? আমি তো তোমার বাড়ি যাইনি, বরং তুমি আমার বাড়িতে এসে আমাকে নিয়ে খেলা করেছ। আমি যেন একটা খেলার পুতুল আর কি। আমি এখন কি করব তাই বলে দাও। আমি যে তোমাকে ভুলতে পারি না। তুমি যেমন বদলে যেতে পারো আমি তেমনটি পারি না। তুমি আমার সঙ্গে না গেলেও আমি এখান থেকে চলে যাব। আমি তোমাকে ভুলতে চেষ্টা করব। আমি সোজা চলে যাব, নতুবা নতুবা এজনিস নিরুত্তর। সে তার আসনে দেহ এলিয়ে দিয়ে কাঁপতে থাকে। মস্তিষ্ক বিকৃতির কালো ডানার মতন কোনো অশুভ শক্তি তাকে স্পর্শ করছে। তার দৃষ্টি স্তিমিত নিষ্প্রভ হয়ে আসে। সে সহজাত অনুপ্রেরণায় একটা হাত উঠিয়ে মুখের সামনে থেকে যেন একটা ছায়া ঝেঁটিয়ে সরিয়ে দিচ্ছে। পল তার দিকে আবার ঝুঁকে কোঁচে দেহ প্রসারিত করে পুরনো কোঁচটা ভাঙতে চায়। এই কোঁচটা যেন তাদের মাঝখানে প্রাচীরের মতন দাঁড়িয়ে তার শ্বাসরোধ করার ভয় দেখাচ্ছে। পল কথা বলতে পারে না। হ্যাঁ, এজনিস খাঁটি কথাই বলেছে। যে ব্যাখ্যা দিয়ে সে এজনিসকে ব্যাপারটা বিশ্বাস করাতে চেয়েছিল সে ব্যাখ্যা সত্যি নয়। আসল সত্যটা তাদের দুয়ের মাঝখানে প্রাচীরের মতন দাঁড়িয়ে তার গলা টিপে ধরছে। এই প্রাচীরটাকে কেমন করে ভাঙবে তা তার জানা নেই। সে সোজা বসে প্রাচীর ভাঙার সত্যিকার সংগ্রামে আত্মনিয়োগ করে। এবার এজনিস তার হাতটা আঙুল দিয়ে আংটার মতন আঁকড়ে ধরে। হায় প্রভু! এজনিস তার মুক্ত হাতটা দিয়ে মুখ ঢেকে অনুচ্চ কণ্ঠে বলে, ঈশ্বর বলে যদি কারো অস্তিত্ব থাকে, তবে আমাদের পরস্পর মিলন ঘটানো তার উচিত হয়নি। এই মিলনও যদি বিচ্ছেদের দুঃখ নেমে আসে। তুমি আজ রাতে আবার এসেছ কারণ তুমি আমাকে ভালোবাসো। তুমি ভাবছ আমি তা জানি না? আমি জানি, ভালো করেই জানি, আর তাই সত্য। সে পলের মুখের কাছে তার মুখটা তুলে ধরে। তার ওষ্ঠ কাঁপে, তার আখি পল্ল পশ্রু সিক্ত। পলের চোখ দুটো যেন গভীর জলে ঝিকিমিকিতে চকচক করে। এই ঝিকিমিকি চোখ ধা দিয়ে দেয়, তাকে হাতছানি দেয়। পল সেই চোখের পানে নির্নিমেষ তাকিয়ে থাকে। এই মুখ এজনিসের মুখ নয়, কোনো মাটির পৃথিবীর মুখ নয়। এই মুখ মূর্তিমতি প্রেমের মুখ। সে এজনিসের বাহুযুগলে ঝাঁপিয়ে পড়ে, চুময় চুময় তার মুখ ভরিয়ে দেয়।